বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি বিল গেটসকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিল, মিস্টার বিল গেটস, আপনার থেকেও কি পৃথিবীতে ধনী কেউ আছে? বিল গেটস জবাব দিল, হ্যাঁ, আমার চেয়ে ধনী ব্যক্তি তো অবশ্যই আছে। তারপর বিল গেটস একটি গল্প বর্ণনা করতে শুরু করল। বিল গেটস বলতে থাকল, এটি অনেক আগের কথা, আমি তখন সবেমাত্র চাকরি খোঁজ করছি। তখন আমি নিউ ইয়র্কের একটি বিমানবন্দরে একদিন খবরের কাগজ খুঁজছিলাম, একজন বিক্রেতাকেও পেয়ে যাই। আমি একটি খবরের কাগজ কিনতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই আমি পকেটে হাত দিয়ে দেখতে পেলাম আমার কাছে পর্যাপ্ত টাকা নেই পত্রিকাটি কেনার জন্য। অতঃপর সাথে সাথে পত্রিকাটি হাতে নিয়ে পুনরায় বিক্রেতাকে ফেরত দিয়ে দেয়। নিউজ পেপার বিক্রেতা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার জনাব, আপনি পত্রিকাটি কিনছেন না কেন? তখন বিল গেটস হেসে বললেন, আসলে আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। তখন পত্রিকাওয়ালা হাসি মুখে বললেন, সমস্যা নেই, আপনাকে আমি এটি বিনামূল্যেই দিতে চাই। এবং লোকটি হাসি মুখে হাতে গিয়ে পত্রিকাটি আমাকে দিয়ে দিল। আমি খুশি হয়ে চলে গেলাম। কাকতালীয়ভাবে 2-3 মাস পরে আমি একই বিমানবন্দরে গিয়ে আবারও সেই পত্রিকাওয়ালাকে দেখতে পাই। মজার ব্যাপার, এবারও পত্রিকা কিনতে গিয়ে আমি পকেটে হাত দিয়ে দেখলাম আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। অতঃপর সংবাদপত্র বিক্রেতা হাসি মুখে বললেন, সমস্যা নেই, আমি আমার লভ্যাংশ থেকেই আপনাকে এই পত্রিকাটি বিনামূল্যে দিচ্ছি, এতে আমার কোনো লস হবে না, আপনি নিয়ে নিন, প্রত্যাখ্যান করবেন না। এভাবে কেটে গেল 19টি বছর। আমি বিল গেটস, আমার নামের আগে এবং পরে যুক্ত হয়েছে আরও অনেক ট্যাগলাইন। শুধু তাই নয়, সৃষ্টিকর্তা সমাজে আমার সম্মান এবং অর্থবিত্ত অনেক বাড়িয়ে দিয়েছেন। আমি এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। কদিন আগেও আমার সেই পত্রিকাওয়ালার কথা মনে পড়েছিল। আমি তার সন্ধান করতে শুরু করি এবং দীর্ঘ 1.5 মাস অনুসন্ধানের পর আমি সেই সংবাদ বিক্রেতাকে খুঁজে পেয়ে যাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আপনি বিল গেটস, কেন চিনব না আমি আপনাকে? আমি তাকে বললাম, একবার আপনি আমাকে বিনে পয়সায় সংবাদপত্র দিয়েছিলেন, মনে আছে আপনার? লোকটি বলল, হ্যাঁ, মনে থাকবে না কেন, আমি আসলে আপনাকে একবার না, 2 বার সংবাদপত্র দিয়েছিলাম। আমি হেসে বললাম, বাহ, আপনি তো দেখছি আমার থেকেও ভালো মনে রেখেছেন। আমি হেসে বললাম, আপনি আমাকে সেই সময় যে সহায়তা দিয়েছিলেন তা আমি আপনাকে ফিরিয়ে দিতে চাই। আপনি জীবনে যা কিছু চান তা আমাকে বলুন, আমি আপনার জীবনের সব ইচ্ছে পূরণ করে দিই। বিক্রেতা বললেন, স্যার, আপনি কি মনে করেন আপনি আমাকে যা দিতে সক্ষম হবেন সেটা কি আমার দেওয়ার সাহায্যের সাথে মিলে যাবে? আমি পত্রিকা বিক্রেতার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। তিনি বলছিলেন, আমি তখন একজন দরিদ্র সংবাদপত্র বিক্রেতা ছিলাম এবং আপনি একজন সাধারণ ব্যক্তি ছিলেন। আপনি এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করছেন, আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন? সেদিন আমি বুঝতে পারলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে যোজন যোজন গুণ বেশি ধনী। কারণ সংবাদপত্র বিক্রেতা ধনী হওয়ার জন্য নিজের দানের হাতকে গুটিয়ে রাখেননি, বরং একজন দরিদ্র পত্রিকা বিক্রেতা থাকা অবস্থায় তিনি মানুষকে সাহায্য করেছেন। সত্যিকারের ধনী তো সেই ব্যক্তি যার হৃদয়টা ধনভাণ্ডারে পরিপূর্ণ, যার হৃদয়ের প্রাচুর্য বেশি, তার থেকে ধনী এ পৃথিবীতে আছে কেউ? সত্যি একটি সমৃদ্ধ হৃদয় পাওয়া সত্যিই গুরুত্বপূর্ণ।